আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলিল 20,659 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র বিএনপি থেকে বহিষ্কৃত শেখ এমদাদুল হক আল মামুন পেয়েছেন 13,782 ভোট। নাটোর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। আমি মোহাম্মদ আসলাম, জেলা নির্বাচন অফিসার নাটোর জেলা ও রিটার্নিং অফিসার নাটোর পৌরসভা। এই নির্বাচনে আমি বেসরকারি ফলাফল ঘোষণা করছি। আমি প্রার্থীর নাম, রাজনৈতিক দলের নাম, প্রতীক প্রাপ্ত ভোটের সংখ্যা সহ বলছি। জনাব উমা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, তিনি ভোট পেয়েছেন 20,659। ডক্টর মোহাম্মদ নুরুল নবী মৃধা, জাতীয় পার্টি, লাঙ্গল, 544। মোহাম্মদ মাহবুবুল আলম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, কাতুরি, 203। মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা, 1,422। মোহাম্মদ সাজিদুল আলম খান চৌধুরী, স্বতন্ত্র, মোবাইল ফোন, 3,096। শেখ ইমদাদুল হক আল মামুন, স্বতন্ত্র, নারিকেল দাস, 13,782। জনাব উমা চৌধুরী 20,659 ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে। নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম লেলিন বিএনপি থেকে বহিষ্কৃত 2,287 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মইমুর সুলতান পেয়েছেন 2,188 ভোট। বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আহমদ আলী এ ফলাফল ঘোষণা করেন।